আলুর পুর বানানো বা আলুর পুর পরোটার মধ্যে ভরার ঝামেলা ছাড়াই খুব কম সময়ের মধ্যে এইভাবে একবার আলু পরোটার রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে, আর বানানো তো একেবারেই সহজ। আর এই আলু পরোটার রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। নমস্কার, আমি রুমি, আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। তো চলুন আলুর পরোটাগুলো বানানো শুরু করা যাক। প্রথম একটা বড় সাইজের মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে দুটো সেদ্ধ আলু নিয়ে নিলাম, আর সেদ্ধ আলুগুলোকে গ্রেটারের সাহায্যে এইভাবে একটু গ্রেট করে নিতে হবে। তাহলে আলুর পরোটাটা দেখতে অনেক বেশি ভালো লাগবে, আর বেশ নরম তুলতুলে হবে, খেতেও ভালো লাগবে। একইভাবে দুটো আলুকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা, খুবই কম দিলাম, এক চামচের চার ভাগেরও কম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ, এক চামচের চার ভাগের এক ভাগ। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণ জোয়ান, আর জোয়ানটাকে হাতেইভাবে একটু ম্যাশ করে দিচ্ছি, মানে একটু গুঁড়ো করে দিতে হবে, তাহলে স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। আর আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আপনারা চাইলে কুচনো কাঁচা লঙ্কাও দিতে পারেন। আর হাফ চামচের মতন দিয়ে দিলাম চিনি, এতে পরোটাগুলো খেতে বেশ ভালো লাগবে, চিনিটা একেবারেই অপশনাল। এখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুবই কম উপকরণ দিয়ে বানানো এই আলুর পরোটার রেসিপিটা একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের বানাতেও অনেক সুবিধা হবে আর খেতেও খুবই ভালো লাগবে। সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 150 গ্রামের মতন ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। এবার খুব ভালো করে ময়দাটা একসঙ্গে মিশিয়ে নিতে হবে, আর ময়দাটা প্রথমে এভাবে শুকনো করে মিশিয়ে নিতে হবে। আর যখন সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন সামান্য পরিমাণ জল দিয়ে একটা ডো রেডি করে নিতে হবে। যেহেতু অনেকটাই সেদ্ধ আলু দেওয়া আছে, তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন পড়বে না, অল্প একটু জল দিতে হবে। আর খুব ভালো করে মেখে এরকম একটা ডো রেডি করে নিতে হবে। অল্প একটু জল দিয়ে খুব ভালো করে মেখে ডোটা রেডি করে নিয়েছিলাম। ডোটাকে আর রাখারও প্রয়োজন নেই। এবার ডোটা থেকে লেচি কেটে নেব, আর লেচিগুলোকে এখানে আমি মিডিয়াম সাইজ করে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে আর একটু বড় সাইজেরও লেচিগুলো রেডি করতে পারেন। এবার আমি অল্প একটু ময়দা ছড়িয়ে দিলাম, তার থেকে একটা লেচি নিয়ে নেব। লেচিটাকে গোল করে প্রেস করে চ্যাপ্টা করে নিয়েছিলাম। ময়দার মধ্যে ভালো করে কোট করে নিতে হবে, তারপরে এইভাবে রুটির মতন করে বেলে নিতে হবে। এখানে আমি পরোটাগুলোকে এরকমই গোল করে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ত্রিকোণা করেও বানাতে পারেন, বা অর্ধচন্দ্রাকৃতি করেও পরোটাগুলো রেডি করতে পারেন। সমস্ত পরোটাগুলো একইভাবে বেলে নিতে হবে। এবার পরোটাগুলো ভেজে নেব, আর পরোটাগুলো ভাজার জন্য ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা পরিমাণ তেল নিয়েছি। আপনারা চাইলে অল্প তেলেও পরোটাগুলো ভেজে নিতে পারেন। এখন আমি একটা পরোটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম, আর গরম তেলটা এইভাবে একটু ছিটিয়ে দিতে হবে, তাহলে পরোটাটা খুব সুন্দরভাবে দুখোল হয়ে ফুলে উঠবে। এবার পরোটাটাকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, আর আপনারা দেখুন এইভাবে একটু প্রেস করতে হবে, তাহলে পরোটাটা দুখোল হয়ে ফুলে উঠবে। বাকি পরোটাগুলো একইভাবে ভেজে নিতে হবে। এই পরোটাটা উল্টে পাল্টে ভেজে নিয়েছিলাম, এবার আমি তুলে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই একই পদ্ধতিতে বাকি সমস্ত পরোটাগুলো ভেজে নিয়েছিলাম। এই পরোটাগুলো ভীষণ নরম তুলতুলে হয়, আর খেতেও ভীষণ ভালো হয়। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, আশা করি আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন, পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে।